আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মা রেসিপি। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ। এই আইটেমটি আপনারা যে কোনো জিনিসের সাথে সার্ভ করতে পারেন। কিভাবে রেসিপিটি তৈরি করতে হয় চলুন পুরো ভিডিওটি দেখে আসি। প্রথমে লাগবে মাংস। এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তারপরে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচ। তেলটি গরম হয়ে আসলেই দিয়ে দেবো 1 টেবিল চামচ বাটার। তেল আর বাটারটি গলে আসা পর্যন্ত অপেক্ষা করব। বাটারটি গলে আসলেই দিয়ে দিব 2টি তেজপাতা, 2টি এলাচ, এমনকি 3-4টি লবঙ্গ, আর দিয়ে দিব সামান্য পরিমাণে জয়িত্রী। সবগুলোকে একটু ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটিকে একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটি নরম হয়ে আসলেই দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিব 1/2 টিস্পুন থেকে একটু কম হলুদ গুঁড়া। তারপরে সবগুলো মশলাকে একসাথে মিশিয়ে নিব। সামান্য কিছু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষানো হয়ে গেলেই দিয়ে দিব 1/2 টিস্পুন গরম মশলা, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। সবগুলোকে ভালোভাবে আবারও মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিলে এর স্বাদ কিন্তু পাওয়া যায়। মশলাগুলো কষানো হয়ে গেলেই দিয়ে দিব মাংসগুলো। মাংসের সাথে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এর থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিব। যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু এক্সট্রা পানি দিয়ে আপনারা এটাকে মাংসগুলোকে সিদ্ধ করে নিতে হবে। মাংসগুলো সিদ্ধ হতে থাক, আমরা ওই ফাঁকে একটি মশলা তৈরি করে নিব। একটি মিক্সারে আমি 1 মুঠো ধনিয়া পাতা নিয়েছি। পুদিনা পাতা হাতের কাছে থাকলে কিছুটা পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে দিব কাঁচামরিচ, এখানে নিজেদের স্বাদ মতো ঝালটা দিবেন। আর দিয়ে দিব 1 টেবিল চামচ টক দই। সব কিছুকে একসাথে পেস্ট তৈরি করে নিব। এদিকে আমার মাংস থেকে অলরেডি অনেকটা পানি বের হয়ে আসছে। এখন আমি এই পানিটা দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করার চেষ্টা করব। যদি সিদ্ধ না হয় এখানে আমি কিছুটা গরম পানি অ্যাড করে মাংসগুলোকে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসটি সিদ্ধ হয়ে আসছে, এর মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা ধনিয়া পেস্ট। এখানে কিন্তু টমেটো পেস্টও ইউজ করতে পারেন। টমেটো পেস্ট যদি না থাকে তাহলে কিন্তু টমেটো সসও অ্যাড করতে পারেন। যারা এখানে টেস্টিং সল্ট খান তারা এখানে কিন্তু সামান্য পরিমাণে টেস্টিং সল্টও অ্যাড করতে পারেন। আমি আপাতত দিলাম না। এখন 3 থেকে 4 মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে। এটি গরম গরম রুটি, পরোটা, নান, পোলাওর সাথে সার্ভ করতে পারেন। এই ঈদে সবার বাসায় কম বেশি মাংস থাকবে, আশা করি সবাই এটা ট্রাই করবে। সত্যি অসাধারণ একটি রেসিপি, আশা করি সবারই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।